কিন্তু আমরা তো তা করছি না বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে বলে তো হুজুর ঘরের ভিতরে বিয়ে করে বউ ঢুকাইলাম না জাহান্নামের দারোগা ঢুকাইলাম বুঝতাম পাইলাম না আমি বউ সালামু উল্টা বউ আমারে চালায় আমি বউ সালামু বউ উল্টা আমারে চালায় আমার কো হুজুর আপনি একটু দেখতে ছেলের মতো ছেলের বয়সের একটু ছেলে মেয়ে সম্পর্কে ওয়াজ করেন কারণ আপনিও ছেলে এরাও ছেলে ছেলের জন্য ছেলে ওয়াজ করলে খাপের খাপ মুনতাজ্জার বাপ মানে পুরাপুরি মিলে যাবে মুসলমান আমি বললাম ছেলে মেয়েদের জন্য ওয়াজ করার পূর্বে স্ত্রীর জন্য ওয়াজ করার পূর্বে আপনাকে একটু ওয়াজ করা দরকার আছে বাস্তব দৃষ্টান্ত স্বরূপ বলছি আপনাদের উপরে আকাশ দেখা যায় দেখা যায় কই সামিয়া না এখন না পরে দেখা যায় ওই আকাশের ভিতরে নবমণ্ডলের ভিতরে বহু রঙের গ্রহ উপগ্রহ চন্দ্র সূর্য আছে কি না চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা যে আছে এগুলো কি চলে না দাঁড়িয়ে আছে সব চলছে বিজ্ঞানীরা ইদানিং বলতে পারছেন আর কোরআনুল কারীম আজ থেকে 1400 বছর পূর্বে সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন গ্রহ উপগ্রহই চলছে একটাও দাঁড়িয়ে রয়নি একটাও স্থির নয় সবগুলাই চলছে গ্রহ উপগ্রহ চন্দ্র সূর্য এতগুলো যে চলে ড্রাইভার কয়জন চালক কতগুলা চালক একজন আর গাড়ি কতগুলা অনেকগুলা এত গাড়ি এক ড্রাইভারে চালায় অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হয় দুনিয়াতে এক ড্রাইভারে এক গাড়ি চালায় এরপরে একটা ডান দিক থেকে আসে আর একটা বাম দিক থেকে আসে একটার সাথে একটা টক্কর বেঁধে একটা জমিনে আর একটা খালে একসাথে দুই সিডেন হয়ে যায় ঠিক কিনা আবু সালমান এক ড্রাইভারে এক গাড়ি চালায় এরপরে অ্যাক্সিডেন্ট হয় এক আল্লাহ এতগুলো গ্রহ উপগ্রহ চন্দ্র সূর্য চালাচ্ছেন জীবনে কোনোদিন অ্যাক্সিডেন্ট দুই সিডেন হয়নি যতটার সূর্য উঠার যতটা যত মিনিট যত সেকেন্ডে উঠার ঠিক ততটা কত মিনিট তত সেকেন্ডে সূর্য উদিত হচ্ছে এক সেকেন্ড এক মিনিট পর্যন্ত দেরি করছে না ওখানে আল্লাহর হুকুম আছে আল্লাহর বিধান চলে ওখানে কোনো মন্ত্রী মিনিস্টার আর মানুষের বিধান চলে না ওখানে কোনো আব্রাহাম লিঙ্কনের বিধান চলে না ওখানে কোনো ইহুদি খ্রিস্টানের বিধান চলে না ওখানে আল্লাহর বিধান চলে যেখানে আল্লাহর বিধান চলবে সেখানেই শান্তি থাকবে তোমার স্ত্রীকে আল্লাহর বিধান দাও তোমার সন্তানকে আল্লাহর বিধান শিক্ষা দাও তোমার স্ত্রী আর তোমার সন্তান কোনোদিনও তোমার সাথে বেয়াদবি করবে না তোমার স্ত্রীকে আল্লাহর বিধান দাও দেখবে ওই স্ত্রী থেকে শান্তি পাবে ওই স্ত্রী থেকে অশান্তি পাবে না তোমার স্ত্রী তোমাকে জ্বালাতন সৃষ্টি করছে তোমার স্ত্রী তোমাকে জ্বালাচ্ছে কষ্ট দিচ্ছে তোমার সাথে সাপের মতো ব্যবহার করছে এর মূল কারণ হচ্ছে তোমার স্ত্রীকে তুমি দীন শিক্ষা দাওনি শুনুন শুনুন ভালো করে মনে রাখবেন বুখারি সহি বুখারির দ্বিতীয় খণ্ডের 783 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমরা প্রত্যেকই দায়িত্বশীল তোমাদের দায়িত্বের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে আপনার ঘরের ভিতরে আল্লাহর হুকুম দিন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আপনি নিজেও আল্লাহকে মাবুদ মানার চেষ্টা করুন আল্লাহর বিধান মানার চেষ্টা করুন আপনার স্ত্রীকেও মানানোর জন্য চেষ্টা করুন আপনার সন্তানকেও মানানোর জন্য বাধ্য করুন আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে আল্লাহর রাসূল মুহাম্মদি হলো আল্লাহর রাসূল এর মানে কি এর মানে হচ্ছে আমার জীবনটাকে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চালাবো আল্লাহ হুকুম নবীর তরিকা তো মুখে আছে স্লোগানে আছে কিন্তু কাজে কারবারে নাই আশিক রাসূল দাবিতে আছে নবীর অনুসরণের দাবি মুখে রয়ে গেছে কিন্তু বাস্তবে নেই আপনার কথায় বার্তায় আপনাকে মনে হচ্ছে না যে আপনি আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানেন আপনার ছেলেটিকে আপনি যখন বিদায় দিচ্ছেন তখন কি বলছেন আপনি বলছেন যে বাবা টাইটা টাটা দাও বাই বাই দাও আপনার ছেলেকে আপনি টাটা শিখাচ্ছেন বাই বাই শিখাচ্ছেন নো নেভার দিস ইজ রং নো নেভার এই সব চলবে না দিস ইজ রং এটা একটি ভুল পদ্ধতি এটা একটি ভুল পদ্ধতি আপনার সন্তানকে শিক্ষা দিবেন যে বাবা আমি চলে যাচ্ছি তুমি বলো আসসালামু আলাইকুম সন্তানকে আসসালামু আলাইকুম শিক্ষা দিতে হবে এটাই হচ্ছে নবীর তরিকা এটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা
আমরা ওলামায়ে কেরাম আমরা আলেমরা আমাদের মুখে যারা অনুসরণ করেন অথবা যারা হাদিস অনুসরণ করেন তারা তাদের সন্তানদেরকে ঘুম পাড়ানোর সময় বলে আব্বু তুমি বলো বিসমিকাল্লাহুম্মা আমুত ওয়াহিয়া ঘুম থেকে ওঠানোর সময় আমরা দোয়া পড়িয়ে ঘুম থেকে উঠাই আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা বাদা মা আমাতানা দোয়া পড়িয়ে ঘুম থেকে উঠাই আর আপনি এত মূর্খ আপনি এত মূর্খ আপনি আপনার সন্তানকে ঘুম পাড়ান উত্তর বাচ্চা ঘুমা ঘুম থেকে ওঠানোর সময় হারামির বাচ্চা তাড়াতাড়ি ঘুম থেকে উঠোস না কা মুসলমান আপনার সন্তান শিখবে নাকি বলেন তো আপনি যখন আশ্চর্যজনক কিছু দেখেন আপনি বলছেন ও বাপরে বাপ ও মা গো সিজাঙ্গের মানুষ বলে ও বুকরে বোপ আর যারা দুই একটা টুডাফাটা ইংলিশ পারে তারা কি ইংলিশ পারে ওরে বাপরে বাপ ডিমের মতো পারে হাঁস মুরগির মতো পারে কি পারা পারে ও মাই গড ও মাই গড বলছে অথচ উচিত ছিল আপনাকে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটাই হচ্ছে মুসলমানের দায়িত্ব আপনাকে যখন কেউ কোনো কিছু দান করে আপনি তখন বলেন সাবাস বাপের বেটা যারা দুই একটু ইংলিশ জানেন তারা বলেন থ্যাংকস থ্যাংক ইউ থ্যাংকস আর বাংলা যারা পারে ধন্যবাদ ধন্যবাদ এটা তো রসুলের পদ্ধতি নয় আপনার দায়িত্ব হচ্ছে কেউ আপনাকে কিছু দান করলে আপনি সর্বপ্রথম বলবেন আলহামদুলিল্লাহ এরপর ওই ব্যক্তির জন্য দোয়া করবেন জাযাকাল্লাহু খাইরান হাইয়াকাল্লাহ শাফাকাকাল শাফাকাল্লাহু শিফাআন আজিলান বিভিন্ন ভাবে তার জন্য দোয়া করবেন এটাই হচ্ছে মুসলমানের চরিত্র আপনার কথায় বার্তায় আপনাকে প্রমাণ দিতে হবে যে হ্যাঁ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ফাঁকে দিয়ে আরেকটা কথা বলি শুনুন মিশকাতুল মাসাবিহের 411 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে রাসূলের অনুসরণ কাকে বলে রাসূলের অনুসরণ কাকে বলে আপনাকে শিখাতে চাই রাসূল অনুসরণ কাকে বলে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যাচ্ছিলেন সামিয়া ইবনে উমার মিসবারান তিনি একটি গানের আওয়াজ শুনলেন সাথে সাথে ফাওয়াদা ইসবাইহি উযুনাইহি আলা উযুনাইহি তিনি দুই আঙ্গুলকে তার দুই কানের মধ্যে ঢুকিয়ে দিলেন তারপরে ওয়া নাআনি তরিক তাড়াতাড়ি রাস্তা থেকে বের হয়ে চলে গেলেন এরপরে বলছেন সাথের লোককে বলছেন যে কোন আওয়াজ শোনা যায় তিনি বললেন না শোনা যায় না এরপরে আঙ্গুল খুললেন এরপরে ইবনে ওমর বলছেন শোনো সামিয়া 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা হাযা ফাসনা আ মিসলা হাযা আমি যে এরকম করেছি রাসূলও একদিন এরকম আওয়াজ শুনে এই রকম করেছেন রাসূল যে এরকম করেছেন আমিও সেই রকম করলাম এটাই হচ্ছে রাসূলের আনুগত্য এটাই হচ্ছে রাসূলকে ভালোবাসার প্রমাণ শুনুন বুখারী প্রথম খণ্ডের 7 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন সারা পৃথিবীর মানুষ ছেলে সন্তান পিতা মাতা থেকে শুরু করে সবার থেকে বেশি রাসূলকে ভালোবাসতে হবে এটাই ইমানের দাবি এটাই হচ্ছে মুসলমানের দায়িত্ব আমরা ভালোবাসা মানে বুঝি বছরের রবিউল আউয়াল মাসে কতক্ষণ লাফালাফিয়ার কুদাকুদির নাম এটার নাম রাসূলের ভালোবাসা নয় প্রত্যেকটা মুহূর্তেই কথাবার্তায় কাজে তোমাকে রাসূলের অনুসরণ করতে হবে যে অনুসরণ করবে সেই হলো পাক্কা মুসলিম বলতে চাই ওমর রাদিয়াল্লাহু তা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে অনুসরণ করলেন রাসূল কান শুনলে বাদ্যযন্ত্র শুনলে তিনি কানের মধ্যে আঙ্গুল দিতেন আর তুমি তুমি সলিমুদ্দিন তুমি কলিমুদ্দিন নায়ক হয়েছো তোমার কানের মধ্যে তুমি ইয়ারফোন দিয়ে সারা দিন রাত যখনই সময় পাও গান শুনছো তুমি কিসের নবীর অনুসারী তুমি তোমার মরণের পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বললে ভুল হবে ভুল হবে অবশ্যই ভুল হবে শোনো ভালো করে মনে রাখবে রাসূল যা করেছেন তোমাকে তাই করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীর বুকে তিনটি কারণে তিন ধরনের গজব নাযিল হবে এই পৃথিবী ধ্বংসের আলামত এই পৃথিবীতে তিনটি গজব আসবে খসফুন ভূমিকম্প শুরু হবে মাসখুন মানুষের আকৃতি পরিবর্তন হয়ে মানুষ পশুতে পরিবর্তন হতে পারে আকৃতি পরিবর্তন হয়ে যাবে ওয়া কসফুন বিভিন্ন ধরনের গজব নাযিল হবে তিনটি পাপের কারণে ইদা জহারাতিল কাইনাত ওয়াল মাযিফ যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে যখন গায়িকার সংখ্যা বেড়ে যাবে যখন নাচ গান বেড়ে যাবে গান বেড়ে যাবে বাদ্য বেড়ে যাবে তখন এই পৃথিবীতে আল্লাহর গজব নাযিল হবে আপনাকে বলছি গান এত বাড়া বেড়েছে এই সমাজের মানুষ বলতে পারবো না এই সমাজের মানুষ হয়তো ফেরেশতা হতে পারে এই সমাজের মানুষ হয়তো ফেরেশতার
ফেরেশতার মতো হতে পারে কোনো পাপ নাও করতে পারে আমার সমাজের কথা বলছি ওই সমাজে দেখেছি প্রত্যেকটা বিয়ের অনুষ্ঠানে গান চালানো হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারী প্রথম খণ্ডের 18 নম্বর পৃষ্ঠায় তিরমিজি দ্বিতীয় খণ্ডের 44 নম্বর পৃষ্ঠায় ইন্না মিন আসওয়াতি সাআতি আইনুল ফালম ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ইয়াকসুরাল জাহলু ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ইয়ানজিলাল জাহলু এই পৃথিবীতে মূর্খতা বর্ষণ হবে পৃথিবীর মানুষ মূর্খ হয়ে যাবে যতজন বিয়ের অনুষ্ঠানে গান চালাচ্ছে সবাই মূর্খ সবাই মূর্খ যতজন তার মোবাইলের ভিতরে গান ঢুকাচ্ছে প্রত্যেকজনই মূর্খ এর কোন এটা এই কথার ভিতরে নো ডাউট ইন ইট নো ডাউট ইন ইট লা শাক্কা ফিহি শুনুন ভালো করে মনে রাখবেন গান এত বাড়া বেড়েছে গান এত বাড়া বেড়েছে মসজিদের ভেতরে পর্যন্ত গান চলছে আপনি মুসলিম আপনি মুসলিম আপনার ভিতরে কি আল্লাহর ভয় নেই মসজিদে আপনি গান চালাচ্ছেন বলতে পারেন হুজুর কিভাবে মসজিদে গান চলে মসজিদে কি হুজুর গান চালাচ্ছে আরে না 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 আপনি নায়ক হয়েছেন আপনি নায়ক হয়েছেন আপনার মোবাইলের রিংটোনটা পর্যন্ত গানের রিংটোন দিয়েছেন মসজিদে ইমাম সাহেব কেরাত পড়ছে কোরআন তেলাওয়াত করছে আপনার মোবাইলে কল এসেছে আপনি হারামি মোবাইলের রিংটোনটা দিতে গান দিয়ে দিয়েছেন মসজিদের ভেতরে পর্যন্ত এখন গান চলছে কথা ঠিক কিনা জাতি বলছে শুনুন বিয়ের অনুষ্ঠানের ভিতরে গান চলবে দিবস আসলেই গান চালানো হচ্ছে দিবস আসলেই গান চালানো হচ্ছে বাসে উঠতে পারি না সিএনজি উঠতে পারি না গান আর গান গান আর গান চালানো হচ্ছে কিছু মূর্খরা আবারের পক্ষে দলিলও দিচ্ছে কিছু মূর্খরা আবারের পক্ষে দলিলও দিচ্ছে কিছু মূর্খরা আবারের পক্ষে দলিলও দিচ্ছে কয় কুল আউযু রাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাসি কোরআন বলছে নাসি এইজন্য আমরাও নাসি নাউযু বিল্লাহ মুসলমান এক ছাত্র খালি মিস কল দিয়ে মানুষকে জ্বালায় প্রশ্ন করলাম কিও মানুষকে খালি মিস কল দাও কা কোরআনের দলিল আছে ফামাইয়া মাল মিস কল তাদের ফামাইয়া মাল মিস কল আল্লাহ বলে মিস কল মারতে বলেছে ওই মিয়া পান খাও যায় দলিল আছে কুল্লুমান আলাইহা ফান সব কিছুতে তাদের কোরআনের দলিল থাকে এই কোরআনকে নিয়ে একটা সিনিমিনি খেলা হচ্ছে এই কোরআনকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে বলতে যাচ্ছে শুনুন আপনি মুসলিম আপনার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ থাকতে হবে অনুসরণ কাকে বলে বোঝার জন্য বলছি বুখারীর দ্বিতীয় খণ্ডের 1084 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ইত্তাখাযান নাবিয়্যু খাতামা মিন যাহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন স্বর্ণের আংটি পরলেন স্বর্ণের আংটি পরলেন ফাত্তাখাযান নাসু খাওয়াতিমা মিন যাহাবিন মানুষ তখন স্বর্ণের আংটি পরা শুরু করেছেন এরপরে আল্লাহ রাসূল বললেন ইন্নিত্তাখাযতু খাতামা মিন যাহাবিন আমি স্বর্ণের আংটি পরেছি ফানাবাযাহু তোমরা পড়েছো ফানাবাযাহু রাসূল খুলে ফেলে দিলেন রাসূল খোলার জন্য বলেন নাই রাসূল শুধু খুলে ফেলে দিলেন রাসূল খোলার জন্য বলেন নাই সাহাবীরা দেখলেন রাসূল পড়েছে আমরাও পড়েছি রাসূল খুলে ফেলে দিলেন আমরা তো আমাদের হাতে আর এই আংটি রাখতে পারি না সাথে সাথে সাহাবীরা পর্যন্ত সব স্বর্ণের আংটি খুলে ফেলে দিলেন এটাই হচ্ছে নবীর আনুগত্য এটাই হচ্ছে মুসলিমের পরিচয় শুনুন সাহাবীরা রাসূলের অনুসরণ করে আংটি খুলে ফেলে দিলেন আপনি কেন আপনার ঘরের ভিতরে ঝুলানো ছবিটা ফেলতে পারলেন না আপনি কেন পারেননি আপনার ভিতরে এখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝেননি আপনি আপনার স্ত্রী ঢুকিয়ে রেখেছে আপনার ছেলে যে নায়ক আর নায়িকাকে ভালোবাসে আপনি যাকে ভালোবাসেন তার ছবি মার্কা জামা আপনি গায়ে দিয়েছেন তার ছবি মার্কা গেঞ্জি গায়ে দিয়ে নায়কের ভাব ধরেছেন এত নায়কের ভাব ধরলে তো নায়িকার অভাব হবে এত ভাব ধরেন কেন শোনো সূরা বাকারার 278 নম্বর আয়াত সূরা আলে ইমরান 102 সূরা মায়েদার 35 সূরা মায়েদার 112 সূরা নিসার 131 সূরা তাওবার 119 নম্বর আয়াতে সূরা হাসরের 18 নম্বর আয়াতে আল্লাহ কি কথা বলছেন ইত্তাকুল্লাহ বান্দা আল্লাহকে ভয় কর বান্দা আল্লাহকে ভয় কর বান্দা আল্লাহকে ভয় কর যেই আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছেন যেই আল্লাহ নমরুদকে ধ্বংস করেছেন যেই আল্লাহ বাদশাহকে ধ্বংস করেছেন নিজের অসংখ্য সৈন্য ভেবেছে এই সৈন্য নিয়ে যদি বাইতুল্লাহ ভাঙতে যাই পৃথিবীর কেউ আমাকে ঠেকাতে পারবে না বাইতুল্লাহ ভাঙার জন্য গিয়েছে তাফসীর ইবনে কাসীরে সূরা ফিলের তাফসীর এসেছে আল্লাহ বড় কিছু পাঠান নাই বড় বাহিনীর দরকার হয় নাই ছোট ছোট কিছু পাখি চড়ুর থেকে বড় কবুতর থেকে ছোট শালিকের সাইজের কিছু পাখি ডান পায়ে একটি বাম পায়ে একটি মুখে একটি মোট তিনটি পাথর নিয়ে এসে এক এক সৈন্যের মাথার উপর ছেড়েছে ওই একটা পাথর মাথা দিয়ে ঢুকে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে মাটি পর্যন্ত ছিদ্র করেছে সবগুলো সৈন্য মাটির মধ্যে ঠাস ঠাস করে পড়ে গিয়েছে ওই আল্লাহ এখনো আছে কিনা
আছে কিনা আমি সলোমন শক্তি কমেছে সত্যি কমেছে অবসর হয়েছেন হয় না শোনো যা কিছুই করছো এর হিসাব একদিন হবে এর বিচার একদিন হবে মুখে যা আসছে হজের বিরুদ্ধে বলছো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করছো ইসলামকে নিয়ে কটূক্তি করছো নবীর আনুগত্য নিয়ে কটূক্তি করছো হতে পারো তোমাকে দুনিয়ার শাস্তি থেকে তুমি বাঁচতে পারো আখিরাতের শাস্তি থেকে কোনোদিনও বাঁচতে পারবে না ঠিক কি না শুনুন ভালো করে মনে রাখবেন আপনি যে আপনার অন্তরের ভিতরে একটু আল্লাহকে ভয় করেননি আপনি ছবিযুক্ত যে নায়ককে ভালোবাসেন যে নায়িকাকে ভালোবাসেন যে খেলোয়াড়কে ভালোবাসেন তার ছবিযুক্ত গেঞ্জি আপনি গায়ে দিয়েছেন আপনার স্ত্রী আপনার ছেলে আর আপনার মেয়ে ঘরের ভিতরে যে নায়ক নায়িকার খেলোয়াড়কে ভালোবাসে তার ছবি ঘরের ভিতরে ঝুলিয়ে রেখেছে শুনুন ইবনে বাজার 283 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিম্মা তাখাউফু আলা উম্মতি আমি আমার উম্মতের জন্য বেশি ভয় করছি আমি আমার উম্মতের জন্য ভয় করছি আমি আমার উম্মতের জন্য ভয় করছি যে আমার উম্মত কি করবে জানো আইমাতান মুদিল্লিন আমার উম্মতকে পথভ্রষ্ট করবে বন্ধ হুজুররা ওয়াসাতাবুদু কবাইর মিন উম্মতি আল আওসান আমার উম্মত মূর্তি পূজা করবে আমার উম্মত মূর্তি পূজা করবে এটার ভয় আমি করছি বলতে পারবেন মুসলমান কি মূর্তি পূজা করে আল্লাহ রাসূল বলেছেন করবে সুতরাং করেই করে আল্লাহ রাসূল বলেছেন করবে করে সুতরাং করে কিভাবে করে হিন্দুরা মূর্তিকে সম্মান করে শ্রদ্ধা করে ঘরের ভিতরে রেখে দেয় আপনি আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী মূর্তিকে ভালোবেসে ছবিকে ভালোবেসে নায়ক নায়িকার খেলোয়াড়কে ভালোবেসে তার ছবিটা ঘরের মধ্যে টাঙিয়ে রেখেছেন আপনিও মূর্তি পূজা করেছেন শুনুন ওয়াসাতাল হাকু কবাইর মিন ওয়াসাতাল হাকু কবাইর মিন উম্মতি আল আউস ওয়াসাতাল হাকু কবাইর মিন উম্মতি বিল মুশরিকিন আমি ভয় করছি আমার উম্মত মুশরিকদের সাথে মিলে যাবে আমি ভয় করছি আমার উম্মতের চাল চরিত্র কথাবার্তা মুশরিকের মতো হয়ে যাবে এটার ভয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন সম্মানিত উপস্থিতি সবাই মনে ঘুরে ঝুরাচ্ছে আলোচনা শেষ করে দিব না শেষ করব না একটু কাশি দেন তো ঘুম গেছে আলোচনা আরো করব যতক্ষণ আপনারা থাকবেন ততক্ষণ করব কষ্ট করে শুনতে এসেছেন আমরা যদি বলতে না পারি যতদিন পর্যন্ত আল্লাহ তৌফিক দিবে যতদিন পর্যন্ত এই কণ্ঠ থাকবে আমরা জানি যারা হকের পথে চলেছে তারা বেশি দিন কথা বলতে পারেনি আমরা জানি এই ইতিহাস সাক্ষ্য দিয়েছে এই ইতিহাস সাক্ষ্য দিচ্ছে হকপন্থী হক্কানী রব্বানী আলেম বেশি দিন পৃথিবীর বুকে টিকে থাকতে পারেনি আমরা জানি আমরাও বেশি দিন টিকে থাকতে পারবো না তবে চাই এই পৃথিবীর বুকে হক বলার মতো এই পৃথিবীর বুকে হক বলার মতো কিছু আলেম প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ তৈরি করে দিক সবার বলেন আমিন এই জন্য এক আলী মরে গেলেও আর দুই চার আলী যেন পৃথিবীতে থাকে এই জন্য সাথে করে দুই একজন বক্তাকে নিয়ে থাকি আমার সাথে একজন ছাত্র নিয়ে এসেছি যদিও আমার ছাত্র আমার কাছে দাওয়ারা পড়েছে এখন আমাদের মাদ্রাসাতে শিক্ষক হিসেবে আছে আমার ছাত্র হলো কেউ বলে আমার উস্তাদের মতো কেউ বলে আমার বাপের বয়সের কেউ বলে আমার দাদার বয়সের তো নিয়ে এসেছি আপনাদের সামনে একটু পরিচয় করিয়ে দিব কয়েকটা কথা বলবে আপনারা সবাই শুনবেন শুনবেন ইনশাআল্লাহ কর্তৃপক্ষ কোথায় হ্যাঁ দিব ইনশাআল্লাহ জি তার নাম হলো হাফেজ শেখ তসলিম হায়দার তিনি আপনাদের সামনে আলোচনা করছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وقال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের যিনি আমাদেরকে আজকে একটি মহতি অনুষ্ঠানে আসার তৌফিক দিয়েছেন দিনের এলেম অর্জনের উদ্দেশ্যে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য সুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করা
এটা প্রত্যেক মুমিন মুসলমানের উপর দায়িত্ব কর্তব্য কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো লাযীদান্নাকুম আমি তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেব ওয়ালাইন কাফারতুম আর যদি অস্বীকার করো কুফরি করো আমার নিয়ামত পেও যদি তোমরা অস্বীকার করো ইন্না আযাবি লাশাদীদ আমার আযাব হয়ে যাবে বড়ই কঠিন এই জন্য শুকরিয়া আদায় করা সকল মুসলমানের সকল মুসলিম জাতির দায়িত্ব হচ্ছে আল্লাহ পাকের রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে আবারো আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ এখানে যতজন উপস্থিত আছে যত জোরে আলহামদুলিল্লাহ আওয়াজ শোনার কথা অত জোর হয়নি এর পেছনে একটি কারণ পবিত্র কোরআনের একটি আয়াত বলেছি আপনাদের আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার বলার জন্য বলার পরেও পবিত্র কোরআনের আরেকটি আয়াতের কথা মনে পড়ে গেছে সূরা জুমারের 45 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ওয়াইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআযযাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা ওয়াইযা যুকিরাল্লাযীনা মিন দূনিহি ইযা হুম ইস্তাবশিরুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আখিরাতের প্রতি পরিপূর্ণ ঈমান আনতে পারেনি ওই সমস্ত মানুষগুলির সামনে যখন এক আল্লাহর আলোচনা করা হয় তখন তাদের মনটা খুশি হয় না ইশমাআযযাত তখন তারা সংকুচিত হয়ে যায় আর আল্লাহকে বাদ দিয়ে ওয়াইযা যুকিরাল্লাযীনা মিন দূনিহি আল্লাহকে বাদ দিয়ে যখন অন্যের আলোচনা করা হয় ইযাহুম ইস্তাবশিরুন তখন তারা খুশি হয়ে যায় এই আয়াতটা আজ থেকে 1500 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে এই আয়াতটাকে যদি আমাদের বর্তমান প্রেক্ষাপটে উপর যদি মিলাই 100% সফটওয়্যারের মতো মিলে যাবে কয়েকটি দৃষ্টান্ত দিলে আপনারা যারা এখানে উপস্থিত আছেন সকলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ বলতে চাচ্ছি আমাদের দেশে মাঝে মাঝে খেলা হয় মাঝে মাঝে খেলা চলে বিশ্বে অনেক জায়গায় খেলা চলে আমরা মুসলিম যারা আছি তারা খেলা দেখি আপনি যেই খেলোয়াড়কে ভালোবাসেন আপনি যেই খেলোয়াড়কে পছন্দ করেন আপনার প্রিয় পছন্দনীয় খেলোয়াড় যখন মাঠের মাঝ থেকে বলটাকে কেড়ে নিয়ে যখন গোলকির মধ্যে ঢুকিয়ে দেয় তখন আমাদের দেশের কিছু যুবকেরা তরুণেরা এবং বৃদ্ধরা টিভির সামনে বসে বল বলে এত জোরে চিৎকার দেয় মনে হয় যেন কেয়ামত শুরু হয়েছে তাদের হিক্কে মুসলমান কিন্তু আর আল্লাহর নাম নিতে বলা হলে মাহফিলে আসার পরে শুকরিয়া আদায় করতে বলা হলে বক্তা গুতাইলেও আওয়াজ অনেকের মুখ থেকে বের হয় না কথা ঠিক কিনা আলহামদুলিল্লাহ বলতে পারবেন এবার সকলেই চিৎকার দিয়ে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ আমাদেরকে যেই পরিমাণ নিয়ামত দিয়েছেন ওই পরিমাণ শুকরিয়া আমাদের আদায় হচ্ছে না আল্লাহ আমাদেরকে যেই পরিমাণ নিয়ামত দিয়েছেন যেই পরিমাণে আমরা আল্লাহর ইবাদত করার কথা ছিল ওই পরিমাণের ইবাদত আমাদের হচ্ছে না কেননা আল্লাহর কত নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি একটু চিন্তা করলে আমরা বুঝতে পারবো তাই দৃষ্টান্ত স্বরূপ বলছি দাওরাকালীন যখন দাওরা পড়েছিলাম দাওরা পড়াকালীন অবস্থায় আমার শাইখের কাছে যখন হাদিস পড়েছি তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের প্রথম খণ্ডের 11 নম্বর পৃষ্ঠা এবং আবু দাউদ শরীফের দ্বিতীয় খণ্ডের 525 নম্বর পৃষ্ঠার মধ্যে শাইখের কাছে একটি হাদিস পড়েছিলাম হাদিসটি হচ্ছে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুতানাফাসা ফিল ইনাই আও ইউনফাখু ফীহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যেই পানির পাত্রের মধ্যে পানি পান করবে ওই পানির পাত্রের মধ্যে তোমরা নিঃশ্বাস ছাড়বে না রাসূল নিষেধ করেছেন যখন আমরা দাওরা করছি তখন হাদিসটা শোনার পরে ওই হাদিস অনুযায়ী আমলও করেছি কিন্তু কিছুদিন পরে চিন্তা করতে লাগলাম আসলে রাসূল নিষেধ করলেন কেন পানির পাত্রের মধ্যে পানি খাচ্ছি নিঃশ্বাসটা ফেললে সমস্যাটা কোথায় তো চিন্তা করতে করতে আমার শায়খকে জিজ্ঞেস করলাম ইয়াস্তাদ জি এটার কারণ কি রাসূল নিষেধ করলেন কেন আমার উস্তাদ মুফতি মোহাম্মদ আলী সাহেব মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তিনি ডাক্তারি একটা কোর্স করেছিলেন তার অভিজ্ঞতা থেকে আমাকে বললেন একজন ডাক্তার ক্লাস করাতে এসে তিনি মানুষের সামনে বললেন যে পানির পাত্রের মধ্যে নিঃশ্বাস থাকলে কি সমস্যা তিনি বললেন
মানুষের শরীরে রক্ত আছে আছে না একজন মানুষের শরীরে রক্ত যদি না থাকে সে বাঁচতে পারে না কেন রক্তের কাজ কি এখন রক্তের কাজ হচ্ছে ধরুন আপনার মাথা ব্যথা হলো আপনার মাথা ব্যথা হওয়ার পরে আপনি ওষুধ খান ওষুধ খাওয়ার পরে আপনার পেটে ওষুধটা গেল কিন্তু দেয়ার কথা মাথায় ছিল আপনি মাথায় ওষুধ না দিয়ে পেটে দিলেন আপনার মাথা ব্যথা ভালো হয়ে গেল আসলে ঘটনা কি ঘটনা হচ্ছে মানুষের শরীরে যেই রক্ত আছে ওই রক্ত ঘুরপাক করতে থাকে রক্ত ঘুরপাক করতে করতে আপনার ঔষধ আপনি যেই ঔষধ পেটে দিলেন ওই ঔষধটাকে যেই জায়গায় ভিটামিন পৌঁছানো দরকার ওই রক্তের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রত্যেকটি অঙ্গে যেই অঙ্গে পৌঁছানো দরকার যেই ভিটামিন যেই অ্যান্টিবায়োটিক যেই অঙ্গে পৌঁছানো দরকার আল্লাহর হুকুমে রক্তের মাধ্যমে আল্লাহ পৌঁছে দেন সবাই বলি সুবহানাল্লাহ রক্ত ঘুরপাক করতে করতে আপনার শরীরে এক সময় এই রক্তগুলি দূষিত হয়ে যায় মানুষ যেমন কাজ করতে করতে ক্লান্ত শান্ত হয়ে যায় ঠিক রক্ত ঘুরপাক করতে করতে এই রক্তগুলো দূষিত হয়ে যায় এই রক্তগুলোকে যদি ভালো করার দরকার হয় দুনিয়ার কোন মানুষের যদি ক্ষমতা যদি আল্লাহ না দিত আল্লাহর অক্সিজেন যদি আল্লাহ পৃথিবীতে না দিত দুনিয়ার সমস্ত ডাক্তার যদি আপনার পাশে এনে রাখা হতো সমস্ত ঔষধ যদি আপনার পাশে রেখে হতো আপনি এক মিনিটও বাঁচার সম্ভাবনা নাই আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের মধ্যে একটি অক্সিজেন দিয়েছেন ওই অক্সিজেন যখন বান্দা নাক দিয়ে গ্রহণ করে তখন অক্সিজেনটা মানুষের দেহের ভিতরে ঢুকে ঢুকে আপনার যেই খারাপ রক্ত ছিল ওই খারাপ রক্তকে ভালো করে দেয় সবাই বলি সুবহানাল্লাহ আল্লাহ ওই রক্তকে ভালো করে দিয়েছে এখন ওই রক্ত ভালো হওয়ার পরে আপনি যেই বাতাসটা নাক দিয়ে নিজের শরীরে গ্রহণ করলেন ওই নিঃশ্বাসটা যখন আবার ছাড়বেন ডাক্তারের পরিভাষায় আধুনিক চিকিৎসা বিজ্ঞানীদের ভাষায় ওই বাতাসটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইড ওই কার্বন ডাই অক্সাইড যদি আপনার পানির পাত্রের ভিতরে যদি যায় তখন আপনার পানিগুলো দূষিত হয়ে যাবে আপনি ওই পানি যদি পান করেন আপনার শরীরে রোগ হওয়ার সম্ভাবনা আছে আপনার শরীরে অসুখ হওয়ার সম্ভাবনা আছে এই জন্য রসুল 1500 বছর পূর্বে এই পানির পাত্রের মধ্যে নিঃশ্বাস ছাড়ার জন্য নিষেধ করলেন সম্মানিত উপস্থিতি আমি বলতে চাচ্ছি আল্লাহর এত নেয়ামতের মধ্যে আমরা ডুবে আছি কিন্তু ওই পরিমাণ আল্লাহর শুকরিয়া আদায় করছি না আর রসুল যে নিষেধ করলেন পানি পাত্রের মধ্যে নিঃশ্বাস ছাড়তে আমরা অনেকেই আজকে বুঝি না অনেকেই না বুঝার কারণে আজকে আমাদের সমাজে অসংখ্য ফেতনা ফাসাদ শিরিক বেদাত কুফুরি পর্যন্ত আমরা মুসলিম জাতি আল্লাহর সাথে করছি এই একমাত্র এটার কারণ হচ্ছে আমরা বুঝি না কি করছি না করছি কিছুই বুঝি না আমার উস্তাদ বলেছিলেন বুখারি শরীফের 16 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম বুখারি একটি কৌল উল্লেখ করেছেন আল ইলমু ক্বাবলা আল ক্বাউলি ওয়াল আমালি প্রত্যেকটা কাজ করার পূর্বে আগে তুমি জেনে নাও কি করছো কি বলছো আগে তুমি জানো জানার পরে তারপর মানো কেন সূরা সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আগে তুমি জানো জেনে তারপরে কি করো আমল করো জানার পরে তারপর মানো আগে জানতে হবে এই জন্য বলছি আমরা না জানার কারণে আমাদের সমস্যা হচ্ছে আল্লাহ আমাদের কি কেন সৃষ্টি করছেন আর আমরা কি করছি আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করছেন অনেকেই এই প্রশ্নের উত্তর দিতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াত 56 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আমার গোলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি এখন আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছে এর পেছনে কোনো উদ্দেশ্য আছে উদ্দেশ্য আছে না উদ্দেশ্য আছে কেন উদ্দেশ্যবিহীন কোনো প্রাণী যদি পৃথিবীতে চলে আমাদের দেশীয় পরিবেশে আমরা তাকে পাগল বলি আমরা তাকে খারাপ মনে করি উদ্দেশ্য যদি না থাকে সে মনে যা ইচ্ছে তাই করতে পারে আল্লাহ আমাদেরকে একটি উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্য হচ্ছে ইবাদত করতে হবে আমাদেরকে আল্লাহর অনুসরণ করতে হবে আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 132 নম্বর আয়াতে সূরা নিসা 59 নম্বর আয়াতে সূরা তাগাবনের 12
নম্বর আয়াতে সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে সূরা নূরের 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ একই কথা বারবার বলছেন আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো তার মানে হচ্ছে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করো কোরআন সুন্নাহ যেই পদ্ধতিতে তোমাকে ইবাদত শিক্ষা দিয়েছে ওই পদ্ধতিতে তোমরা ইবাদত করো এখন আল্লাহর ইবাদত না করে আজকে আমরা মানুষের ইবাদতে লিপ্ত হচ্ছি আজকে মানুষের অনুসরণে লিপ্ত হচ্ছি আজকে আমরা পীরের আজকে আমরা হককানি ওলামায়ে কেরামের নামে কিছু ভন্ডের অনুসরণ করছি আজকে আমরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আজকে আমরা মানুষের ইবাদত ধরেছি আজকে আমরা শিরকে লিপ্ত হচ্ছি এর পেছনে একটি কারণ সেটি হচ্ছে আমরা বুঝি না কিন্তু দুনিয়ার ক্ষেত্রে আমরা ঠিকই বুঝি কয়েকটি দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন আমরা আল্লাহ আমাদেরকে একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছে ধরুন আপনাদের এই এলাকার একজন বড় লোক তিনি একটি দোকান দিলেন ঢাকাতে দোকান দিয়ে একজন কর্মচারী নিয়োগ দিলেন নিয়োগ দিয়ে তিনি বললেন তোমার কাজ হচ্ছে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তুমি ডিউটি পালন করবে এই ডিউটি পালন করার পরে তোমার খাওয়ার ব্যবস্থা আমি করব তোমার থাকার ব্যবস্থা আমি করব তোমার চিকিৎসার ব্যবস্থা আমি করব এক কথায় সবকিছুর ব্যবস্থা আমি করব কিন্তু তোমার কাজ হচ্ছে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তুমি ডিউটি পালন করবে এখন আপনারা যারা উপস্থিত আছেন বলুন ওই লোক মালিকের টাকায় খেলো মালিকের টাকায় থাকলো এক কথায় সবকিছু মালিক থেকে নিল কিন্তু মালিকের ডিউটি পালন করলো না তার মতো নাফরমান আর কেউ হতে পারে তার মতো নাফরমান জালেম হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর জমিনে থাকলো যেই ব্যক্তি আল্লাহর জমিনে খেলো যেই ব্যক্তি আল্লাহর দেয়া বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করলো যেই ব্যক্তি আল্লাহর দেয়া সূর্য থেকে আলো নিল যেই ব্যক্তি আল্লাহর দেয়া হজ করলো না আল্লাহর দেয়া যাকাত দিল না আল্লাহর যেই বিধিবিধান দিয়েছেন ওই বিধিবিধান অনুযায়ী আমল করলো না আমি মনে করি তার চাইতে নিকৃষ্ট জালেম এই পৃথিবীর মুখে আর কেউ হতে পারে না কথা ঠিক কিনা মুসলমান তাই বলতে চাই আমাদেরকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন এই কেনর উত্তরটা আমাদেরকে জানতে হবে জানার পর তারপর আমল করতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে জানা এবং বুঝার আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন সম্মানিত উপস্থিতি জানার জন্য অনেকেই আবার এই বিষয়ে অনেক খারাপ মন্তব্য করেন জানার নাম ইসলাম নয় মানার নাম হচ্ছে ইসলাম জানলেই তো ইসলাম মানলে তো ইসলাম নয় এই কথাটি হচ্ছে হিন্দুদের স্বভাবের কথা হিন্দুদের কথা হিন্দুরাও মনে করে তাদের ধর্মীয় গুরু যারা তারা তাদের ধর্মীয় গ্রন্থগুলো পড়বে আর অন্যরা সবাই বসে থাকবে অন্যরা সবাই তাদের পূজা করবে এখন আমরা মুসলমানদের ভিতরেও এই ধরনের আকীদা বিশ্বাস হয়েছে যে হুজুররা কোরআন হাদিস পড়বে আমরা হুজুরদের পেছনে পেছনে দৌড়াবো কোরআন হাদিস কিন্তু হুজুরদের জন্য নাজিল হয়েছে কোরআন হুজুরদের জন্য নাজিল হয়েছে আমাদের জন্য নাজিল হয়নি এরকম অনেকেই মনে করছেন অথচ আল্লাহ পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় বলছেন সূরা ইউসুফের 2 নম্বর আয়াতের মধ্যে সূরা জুখরুফের 3 নম্বর আয়াতের ভিতরে সূরা কমরের 17 সূরা কমরের 22 সূরা কমরের 40 এবং সূরা কমরের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ একই কথা বলছেন আমি কোরআনকে নাজিল করেছি বুঝার জন্য সূরা কমরের 22 32 40 এবং 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিক্রি ফাহাল মিন মুদ্দাকির আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি বান্দা বুঝার জন্য যাতে তোমরা বুঝতে পারো সূরা ইউসুফের 2 নম্বর এবং সূরা যুখরুফের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন আমি এই কোরআনকে নাযিল করেছি আরবি ভাষায় লাআল্লাকুম তাআকিলুন যাতে তোমরা অনুধাবন করতে পারো যাতে তোমরা বুঝতে পারো সম্মানিত উপস্থিতি বুঝাতে যাচ্ছি কোরআন হাদিস বুঝার জন্য আল্লাহ নাযিল করেছেন কোরআন আল্লাহ বুঝার জন্য নাযিল করেছেন বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন সাহাবায়ে কেরাম যেভাবে পদ্ধতি শিখিয়েছেন ওই পদ্ধতিতে আমাদেরকে কোরআন হাদিস অনুসরণ করতে হবে ওই পদ্ধতিতে কোরআন বুঝে আমল করতে হবে আর তা যদি না হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারী শরীফের প্রথম খণ্ডের 371 নম্বর পৃষ্ঠা মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডের 77 নম্বর পৃষ্ঠা মেশকাতের 27 নম্বর পৃষ্ঠার মধ্যে রাসূল বলছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন আল্লাহ রাব্বুল আলামিন বলেননি আল্লাহ রাসূল বলেননি এই সমস্ত কাজ যেই সমস্ত কাজগুলি তোমরা যদি নতুন করে আবিষ্কার করতে যাও আল্লাহ হুকুম না থাকে রাসূলের তরিকা যদি না থাকে তোমরা শুনে রাখো ফাহুয়া রাদ্দুন তা তোমাদের জন্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এই জন্য বলছি যা কিছু করতে হবে রাসূল
রসূলের তরিকা অনুযায়ী আমল করতে হবে আল্লাহ এবং তার রসূলের অনুসরণে মাধ্যমে আল্লাহ আমাদের সকলের জীবন যাপন করার তৌফিক দান করুক সকলে বলি আমিন সময় সংক্ষিপ্তের জন্য আলোচনা দীর্ঘায়িত করছি না আমার উস্তাদকে মাইকটা ছেড়ে দিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমি যে ব্যাপারে আপনাদের সামনে আলোচনা করছিলাম সেটা হলো যে আমরা যে কালিমা পড়ছি একটি বিষয় যদি মানুষ ভালো করে বুঝে তাহলে তার জীবনটা অবশ্যই হাজারো শিরক বিদআত আর কুফর মুক্ত হবে সে যদি বুঝে যে আমাকে আল্লাহর হুকুমই মানতে হবে আর মুহাম্মদ রাসূলুল্লাহ মানে মুহাম্মদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতোই চলতে হবে এই একটি কথা হাজারো কথার সমাধান তার জন্য হয়ে যাবে কিন্তু আমাদের অবস্থা কি মুসলিম শরীফের প্রথম খণ্ডের সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 51 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে মা মিন নাবিয়িন বাসাহুল্লাহু ফি ক্বাবলি যেই কোন নবীকে আল্লাহ আমার পূর্বে প্রেরণ করেছেন ইল্লা কানা লাহু হাওয়ারিয়ুন ওয়া সাহাবুন প্রত্যেক নবীর কিছু সঙ্গী ছিল প্রত্যেকটা নবীর কিছু সাহায্যকারী ছিল তারা নবীকে সাহায্য করত তার দুঃখে সুখে সর্ব অবস্থায় নবীর সঙ্গে থাকত এরকম কিছু মানুষ ছিল ও আসহাবুন নবীর কিছু সঙ্গী সাথী সাহাবী ছিল ইয়াখুজুনা বিসুন্নতিহি ওয়াইক্তাদুনা বিআমরিহি ওই সাহাবীগুলোর অভ্যাস ছিল নবী যা বলতেন তা অনুসরণ করতেন ওয়াইক্তাদুনা বিসুন্নতিহি তার সুন্নতের অনুসরণ করতেন সুম্মা ইন্নাহা তাখলুফু মিন বাদিহিম খুলুফুন এর পরবর্তীতে কিছু মানুষের আবির্ভাব ঘটল ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন যারা নিজেরা যা বলে আসলে তা করে না ওয়াইয়াফআলুনা মা লা ইয়ুমারুন যা করতে বলা হয়েছে তার উল্টাটা করে বুঝেন নাই কথা বুঝছেন কিনা মুসলমান ওয়াইয়াকুলুনা মা লা ইয়াফআলুন এমন কথা বলে যেটা নিজেরা আমল করে না কয় আপনার নতুন ঘর দিয়েছেন নতুন বাড়ি তুলেছেন নতুন গাড়ি তুলেছেন গাড়ির উপরে গিয়ে মিলাদ পড়তে হবে আর স্যার নিজের গাড়ির ভিতরে কিন্তু কোনোদিন মিলাদ পড়ে না নিজের ঘরের ভিতরে নিজে মিলাদ পড়ে না এমন কথা বলে নিজেরাই করে না মুসলমান কারো বাপ মারা গেলে তখন গিয়ে পিন মারে পিন মানে শয়তানের মতো কিছু বুদ্ধি দেয় শয়তান বুদ্ধি দিয়ে যেমন আদম আর হাওয়া আলাইহিসসালামের কাপড় খুলতে বাধ্য করলো তার মানে আদম আর হাওয়া আলাইহিসসালামের যেমন পদস্খলন ঘটালো আর এই পদস্খলন ঘটে শয়তানের বুদ্ধি ধরে যেমন নিজের কাপড় চোপড় খুলে গেল শেষ পর্যন্ত ঠিক তেমনি ভাবে আদমের সন্তানদেরকে মুসলিম জাতিকেও উল্টা পাল্টা বুদ্ধি দিয়ে ঈমানটা নিয়ে যাচ্ছে ল্যাংটা করে ছেড়ে দিচ্ছে আমার সালমান সরো কয় আপনার বাপ মরেছে আহারে বেচারা কত ভালো মানুষ ছিল কবরে কত অসহায় অবস্থায় আছে আমাদেরকে বেশি লাগবে না হাজার দুই হাজার টাকা দিলে আমরা সবাই এসে একটু খতমটা পড়ে দিব সবাই এসে একটু দোয়া করে দিব আরেকজনের বাপের ক্ষেত্রে বুদ্ধি দেয় খতম পড়ানোর জন্য নিজের বাপের ক্ষেত্রে জীবনের কোনোদিন খতম পড়ে না আসল কথা হচ্ছে ধোকাবাজি আসল কথা হচ্ছে ধোকাবাজি ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন এমন কথা বলে যা নিজেরা আমল করে না ওয়াইয়াফআলুনা মা লা ইয়ুমারুন আর এমন আমল করে যা করার জন্য তাদেরকে আদেশ দেয় নাই মানে সব উল্টা ঠিক তেমন আমাদের অবস্থা হয়ে আছে আমাদের অবস্থাও ঠিক তাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে বলেছেন আমরা তার উল্টাটা করছি এর বহু হাজারো দৃষ্টান্ত আছে এর মানে হচ্ছে আমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছি এর মানেটাই আমি বুঝিনি শুনুন সাহাবীরা বুঝেছেন তাই সাহাবীরা কি করেছেন জানেন মুসলিম সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের 152 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে একজন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান ফি ইয়াদিহি খাতামাম মিন যাহাবিন একটা লোকের হাতের মধ্যে একটা স্বর্ণের আংটি দেখলেন আল্লাহ রাসূল একটা লোকের হাতের মধ্যে একটা স্বর্ণের আংটি দেখলেন ফা নাযাহু সেটা খুলে ফেললেন ফা তারাহু খুলেই ফেলে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিম প্রথম খণ্ডের 51 নম্বর পৃষ্ঠায় মিসকাতুল মাসাবিহের 400
136 নম্বর পৃষ্ঠায় মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি যে কোনো অন্যায় দেখবে যদি তার ক্ষমতায় থাকে ওই অন্যায়টাকে সে হাত দিয়ে বন্ধ করে দিবে ওই অন্যায়টাকে সে হাত দিয়ে বন্ধ করে দিবে নিজের সন্তান নিজের আয়ত্তে আছে নিজের স্ত্রী নিজের আয়ত্তে আছে নিজের স্ত্রী আর নিজের সন্তান যদি কোনো অন্যায় করে সেটাকে হাত দিয়ে বন্ধ করে দিতে হবে আজকে বাড়িতে গিয়ে দেখবেন আপনার ছেলের মোবাইলটা আপনি একটু খুলে দেখবেন একটু তালাশ করবেন একটু খুঁজবেন একটু দেখবেন আপনার ছেলে মোবাইলের ভিতরে কি রেখেছে যদি দেখেন উল্টা পাল্টা কিছু রেখেছে আপনার ছেলেকে বলবেন শোনো এই সবগুলো ডিলিট করো এরপরে আর কোনোদিন এই সমস্ত ছবি আর গান বাদ্য রাখতে পারবে না যদি আপনার ছেলে আপনার কথা না শুনে ওই মোবাইলটাকে ভেঙে ফেলতে হবে মেমরি ভেঙে ফেলতে হবে অথবা মোবাইলটা নিয়ে নিতে হবে এটাই হচ্ছে ফালইউগাইয়িরহু বিয়াদিহি হাত দিয়ে বন্ধ করা আপনার স্ত্রী কি করছে ঘরের ভিতরে সারা দিন বসে টিভির ভিতরে ছবি দেখছে সিনেমা দেখছে অশ্লীল গান শুনছে আপনার স্ত্রীকে আপনার এই সব থেকে বারণ করতে হবে কিন্তু আপনি তো পারেন না এর কারণ কি এর কারণ হচ্ছে আপনি বউ চালাবেন উল্টা বউ আপনারে চালায় ফাঁকে দিয়ে একটা হাদিসের অনুবাদ করছি শুনুন লাইনুফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান ওই জাতি ওই ঘরের লোক কখনো সফল হবে না যেই ঘরের লোকের প্রধান বানিয়েছে মহিলাকে যে ঘরের দায়িত্ব উড়িয়ে দিয়েছে মহিলার হাতে বলতে পারেন হুজুর মহিলার হাতে নেতৃত্ব দেওয়া মানে স্বামী বউর কথা মতো চলে স্বামী বউকে কিছু বলতে পারে না সে যা ইচ্ছা তাই করছে ইচ্ছা হলে মার্কেটে যাচ্ছে ইচ্ছা হলে বেপরোয়া হয়ে দুলাভাইয়ের বাড়িতে খালতো ভাইয়ের বাড়িতে যাচ্ছে আপনি কিছু বলতে পারেন না আপনি তার কাছে আসামি হয়ে আছেন সুতরাং মহিলার হাতে নেতৃত্ব দেওয়া যাবে না বলে যদি পুরুষ যদি লেডিস মার্কা হয় হাফ লেডিস হয় পুরুষ যদি বাড়িতেই না থাকে স্ত্রীকে ভাড়া দিয়ে সে যদি বিদেশে চলে যায় স্ত্রীর যদি খবর না থাকে এই ক্ষেত্রে স্ত্রীকে তো ঘরের নেতৃত্ব দিতেই হবে সেটা হলো ভিন্ন কথা বলতে যাচ্ছি শুনুন আপনার স্ত্রী আপনার হাতে আপনার দায়িত্ব সে কি করছে না করছে তার হিসাব দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সব জিনিয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সারা পৃথিবীর সবচেয়ে বড় মুফাসসিরা মুহাদ্দিসা মহিলা এত বড় দ্বীনদার মহিলা একদিন রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন হাস মিসকাতুল মাসাবিহের 414 নম্বর পৃষ্ঠার হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন হাসবুকা মিন সুফিয়াতি কাযা ওয়া কাযা তানি খাসিরাতান ইয়া রাসূলুল্লাহ আপনার স্ত্রী সুফিয়া সে তো একটা বেটো মহিলা সে তো একটা বেটো মহিলা সুতরাং ওই বেটো মহিলা হলো সুফিয়া এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাকাদ কুলতি কালিমাতান তুমি এমন একটি কথা বলেছো লাউ মুজিজা বিহাল বাহরু যদি ওই কথাকে সমুদ্রের পানির সাথে মেশানো হয় ওই কথাকে যদি সমুদ্রের পানিতে ফেলা হয় ওই কথাকে যদি সমুদ্রের পানির সাথে মেশানো হয় লা মাতাতু সমুদ্রের পানির রং পাল্টে যাবে সমুদ্রের পানির রং পাল্টে যাবে আয়েশা তুমি একটি বড় মারাত্মক কথা বলেছ যদি আল্লাহর রাসূল আয়েশাকে ডাক দিতে পারেন আপনি কেন আপনার স্ত্রীকে ডাক দিতে পারেন না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি একটা মহিলাকে বেটো বলার কারণে রাসূল রাগ করতে পারেন শাসাতে পারেন রাসূল যদি শাসাতে পারেন আপনার স্ত্রী কারো চোখে সমস্যা কানাইয়া যদি চোখে কম দেখে বলে কানাইয়া মাথায় চুল কম কর টাক্কা কানে কম শুনে কর বড়া যদি পায়ে একটু সমস্যা থাকে কয় ভুলাইয়া এইভাবে বেটো হলে কয় বাচ্চা লম্বা হলে বলে মুলিবাস এইভাবে যে মানুষকে অপমান করছে আর সারাটা দিন আপনার কানের কাছে এসে তার জালের বিরুদ্ধে সারা দিন আপনাকে সুযোগ পেলেই খালি জালের বিরুদ্ধে পিন মারছে এবং কি আপনার মায়ের বিরুদ্ধে তার শাশুড়ির বিরুদ্ধে যে সারা দিন পিন মারছে আপনি কেন কিছু বলতে পারছেন না কেন বলতে পারছেন না সেইগুলো বলছে কেন এই বলার পিছনে আপনার দায়িত্ব আছে শুনুন সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডের 783 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি তোমরা প্রত্যেকই দায়িত্বশীল তোমাদের অধীনস্থের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে তোমরা প্রত্যেকই দায়িত্বশীল তোমাদের অধীনস্থের ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে আপনি আপনার স্ত্রীকে সুযোগ করে দিয়েছেন আপনার স্ত্রী এখন টিভির মধ্যে নাকি একটা চ্যানেল আছে তাদের খুব প্রিয় একটা চ্যানেল নাকি আছে সব সময় দেখে গত ঈদের সময় দেখলাম এক আমরা বিক্রেতা আমরা বিক্রি করছে কত পাখির আমরা পাখির আমরা পাখির আমরা ঘটনা কি পাখির আমরা
দেখছি মানুষ খাচ্ছে কিন্তু আপনি বলছেন পাখি দাম না ক হুজুর বলতে পারেন না জানেন না ক জামার ভিতরে পাখির জামা লাগাইছে একটা জামা বের হইছে পাখির জামা যেই জামার দাম 500 টাকা নাই ওই জামাটা মানুষ এখন 2000 টাকা দিয়ে পর্যন্ত কিনে পাখির জামা হওয়ার কারণে যেমন 500 টাকার জামার দাম বেড়ে গেছে আমি চেষ্টা করছি আমার আমরার দাম পাখির আমরা বলে বাড়ানো যায় কিনা আমি সলমান শুনুন আপনার স্ত্রী মুসলমানের স্ত্রী আপনার স্ত্রী একজন মুসলিম মহিলা কিন্তু তার চরিত্র দেখে কি মনে হচ্ছে আসলে কি মুসলিম মুসলিম মহিলা কাকে বলে একটা দৃষ্টান্ত দেই সূরা হাসরের 7 নম্বর আয়াতের তাফসীরে তাফসীর ইবনে কাসীরের ভিতরে একজন মহিলার কাহিনী রয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মহিলাকে কিছু মহিলাকে লক্ষ্য করে আয়েশা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বলেছেন লাআনাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মাউসুলাতা বিহি লাআনাল্লাহুল মুতানাম্মিসাত যেই সমস্ত মহিলারা নিজেদের ভ্রু চিকন করে যেই সমস্ত মহিলারা আলগা চুল লাগায় নিজের তো নাই নিজের চুল কম আলগা চুল কিনে খোপা বড় করার জন্য আলগা চুল লাগায় শোনো যেই মহিলারা আলগা চুল লাগাবে যেই মহিলারা ভ্রু চিকন করবে যেই মহিলারা সৌন্দর্যের জন্য নিজেদের দাঁত চিকন করবে তাদের উপর আল্লাহর গজব পড়বে এই এই হাদিস বলার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে একটি মহিলা বলল আপনি বলেছেন আল্লাহ নাকি লানত করেছেন কই আমি তো কোরআন তুমা বাইনাল হাওয়াইহি আমি তো কোরআনের শুরু থেকে শেষ পড়ে দেখলাম কোথাও তো আমি পেলাম না যে আল্লাহ মহিলাদেরকে লানত করেছেন আমি তো পাই নাই আমি তো এটা পেলাম না আমি বলতে চাই এটা কোরআনে নেই হাদিসে আছে আর রাসূলকে অনুসরণ করার জন্য আল্লাহই বলেছেন সূরা আলে ইমরান 132 সূরা মায়েদার 92 সূরা নিসার 59 সূরা মুহাম্মদের 33 সূরা নূরের 54 সূরা তাগাবুনের 12 নম্বর আয়াতে আল্লাহ একই কথা বলছেন আতিউল্লাহ ওয়া আতির রাসূলা আল্লাহর অনুসরণ করো রাসূলের অনুসরণ করো রাসূলের অনুসরণ করার জন্য আল্লাহ বলেছেন এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন এটাও আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত কারণ সূরা নজমের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কোনো কথা বলেন না আমি বলতে চাই ওই মহিলা বলছেন কোরা তুমা বাইনাল হাওয়াইহি কোরআনের শুরু থেকে শেষ পড়ে দেখেছি কোথাও তো এই কথা পাইনি আমি বলতে চাচ্ছি তখনকার যুগের মুসলিম মহিলারা কোরআনের শুরু থেকে শেষ পড়ে চ্যালেঞ্জ করছে আপনার স্ত্রী কোরআনের শুরু থেকে শেষ তো পর্যন্ত তিন দূরের কথা তিন ভাগের এক ভাগও এখনো বুঝে পড়তে পারে নাই তবে পারে কোরআন পড়া তো দূরের কথা একটা জিনিসে তারা স্মার্ট কালকে সকালে গিয়ে জিজ্ঞেস করবেন টিভির অমুক চ্যানেলে এতটা কতটা থেকে সকাল 6 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কোন চ্যানেলে কি অনুষ্ঠান দিবে আপনাকে লিখে প্রমাণ সহ বলে দিতে পারবে মুসলমান শুনুন বলতে যাচ্ছি মানরা আমিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি যেই ব্যক্তি কোন অন্যায় দেখবে তার অধীনস্থ হলে ক্ষমতা হলো ওটা সে ওই কাজটা সে হাত দিয়ে বন্ধ করে দিবে রাসূল একটি স্বর্ণের আংটি পড়তে দেখেছেন এরপরে আংটিটা ধরে ফানাজাহু তারাহাহু ওই আংটিটা খুলে ফেলে দিলেন ওই আংটিটা খুলে ফেলে দিলেন সাহাবী রাসূল যখন চলে গেলেন মানুষজন বললেন যে শোনো মানুষজন বললেন যে তুমি তোমার এই আংটিটাকে খুজ খাতামাকা তুমি তোমার আংটিটা নিয়ে নাও ফান্তাফি বিহি এরপরে আংটিটা মানুষের কাছে বিক্রি করে ওটার টাকা তুমি খরচ করো তখন ওই লোকটা বলল যে না লা ওয়াল্লাহ আল্লাহর কসম ওয়াল্লাহি আল্লাহর কসম লা আখুযুহু আমি এই আংটি কোনোদিন নিব না আমি এই আংটি কোনোদিন নিব না ওয়াকাদ তারাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আংটি রাসূল ফেলে দিয়েছেন ওই আংটি আমি জীবনও নিব না যেই আংটি রাসূল ফেলে দিয়েছেন ওই আংটি আমি জীবনও নিব না এটাই হচ্ছে রাসূলের আদর্শ এটাই হচ্ছে রাসূলের আদর্শ রাসূল যা অপছন্দ করেন ওটা নিক্ষেপ করতে হবে রাসূল যা অপছন্দ করেন ওটা বাদ দিতে হবে রাসূল যা অপছন্দ করেন ওটা ব্যবহার করা যাবে না এটাই হচ্ছে রাসূলের আনুগত্য শুনুন শেষ করে দিচ্ছি আলোচনা শেষের দিকে সর্বশেষ একটি কথা বলে যাই সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডের কিছু বলবেন সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডের সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডের 467 নাম্বার সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডের 467 নাম্বার পৃষ্ঠায় 66 নাম্বার পৃষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রয়েছে শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে
ঘোষণা দেওয়া হলো ফানাদা মুনাদিন একজন ঘোষণাকারী ঘোষণা দিল কে ঘোষণা দিল আলা ইন্নাল খামরা কদ হুরিমাত শোনো মদ হারাম করা হয়েছে মদ হারাম করা হয়েছে এই ঘোষণা শোনার সাথে সাথে এই ঘোষণা শোনার সাথে সাথে ফাজারাত ফিসিকাকিল মদিনা মদিনার ওলি গলির ভিতরে মদের বন্যা বয়ে গেল মদিনার ওলি গলিতে মদের বন্যা বয়ে গেল রাসূল নিষেধ করেছেন হারাম করা হয়েছে হারামের কথা শুনে এক মিনিট দেরি করেননি মজার ঘরের ভিতরে মদের যে মটকা ছিল মদের যে ভাণ্ড ছিল ওটাকে বের করে রাস্তার মধ্যে নিক্ষেপ করলেন তাদের এত নেশা ছিল মদের প্রতি ওই মদের প্রতি এক মুহূর্ত ভালোবাসা রাখলো না রাসূলের ভালোবাসার কারণে সব নিক্ষেপ করলো সাহাবায়ে কেরাম বলে একে এই এটাই হলো সাহাবায়ে কেরাম এটাই হলো নবীর আদর্শ এটাই হলো মুসলিমের পরিচয় সাহাবায়ে কেরাম রাসূল নিষেধ করার পরে মদ নিক্ষেপ করলেন আর আপনার অভ্যাস আপনি হুক্কা টানেন আপনি সিগারেট খান আপনি বিড়ি খান আজ পর্যন্ত ছাড়তে পারেননি হুজুর ক্যামেরা সারি এত মজার জিনিস সারা জীবন মায়া করে সুমা দিয়ে ধরে রাখছিলাম এই সুমা দেওয়া মায়া করা জিনিসটা ক্যামেরা সারি হুজুর পারি না কেন পারেন না আপনার ভিতরে এখনো নবীর মহব্বতের কমতি রয়ে গেছে শুনুন এই জন্য বলছি আপনাকে আরো আল্লাহর নবীর মহব্বত কাকে বলে নবীর আদর্শ কাকে বলে মুসলিম কাকে বলে বুঝার চেষ্টা করবেন আলোচনা শেষ করে ফেলছি আমি আপনাদের সামনে যে কথাটাই বলতে চেয়েছিলাম সেই কথাটা হলো যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আল্লাহর হুকুম আছে কিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আছে কিনা একটু যাচাই বাছাই করার চেষ্টা করব আল্লাহর হুকুমের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলে খাঁটি মুসলিম হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক যতদিন পর্যন্ত বেঁচে থাকবো যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত কোরআন সুন্নার উপর আমল করার পাশাপাশি কোরআন সুন্নাহ শিখার জন্য আল্লাহ তৌফিক দান করুক বিভিন্ন মাধ্যমে শিখতে পারেন আপনি যদি বাংলা আরবি পড়তে পারেন আরবিতে না হয় বাংলাতে না হয় কোনো আলেমের সাথে সম্পর্ক করে প্রশ্ন করে করে হলেও জেনে নিতেই হবে জানতে হবে তবে জানার ক্ষেত্রে সূরা নাহলের 43 এবং 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন কোনো ব্যাপারে যদি তোমার জানা না থাকে সত্যিকার আলেমের কাছ থেকে তুমি জেনে নাও আর জানার ক্ষেত্রে বিল বাইনাতি ওয়া যুবুর দলিল প্রমাণ সহকারে জানার চেষ্টা করো দলিল প্রমাণ সহকারে জানার চেষ্টা করো যেই কোনো ইবাদত করার ক্ষেত্রে দলিল প্রমাণ সহকারে জানার চেষ্টা করো শুধু আল্লাহর হুকুম আছে আর এই হুকুমটা পালন করার ক্ষেত্রে সালাত আদায়ের ক্ষেত্রে সওম রাখার ক্ষেত্রে দোয়া করার ক্ষেত্রে জিকির করার ক্ষেত্রে তোমার পীরের বানানো পদ্ধতি হলে হবে না তোমার হুজুরের বানানো পদ্ধতি হলে হবে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হতে হবে সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া নাহাকুম আনহু ফান্তাহু অ্যাকসেপ্ট হোয়াট মাই রাসূল গিভস এন্ড ফ্রিবেন ফ্রম হোয়াট হি ফরবিডস ইউ টু ডু অ্যাকসেপ্ট গ্রহণ করো খুজু গ্রহণ করো ধরে নাও আটকে ধরো আটকে ধরো আমল করো মা আতাকুমুর রাসূলু মা আতাকুমুর রাসূলু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন এবং মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আর আমার রাসূল যা থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো মুসলিমের আদর্শ হবে এটাই আমি আল্লাহর হুকুম মানব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি মুসলিম হিসেবে বাঁচার সত্যিকারে মুসলিম হিসেবে মৃত্যুবরণ করে খাঁট আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন আমিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ